হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। তো আজকে আমরা আবার চিলপিলে আসলাম আর কি, চিলপিলে চিল করতে এবং হচ্ছে কিছু ভালো ভালো খাবার খাওয়ার জন্য। সো লাস্ট ভিডিও যেটা করছিলাম সেটার মধ্যে হচ্ছে আমরা ট্রাই করছিলাম হচ্ছে বাজেট স্টুডেন্ট অফার আর কি, স্টুডেন্ট অফারের যে আইটেমগুলো খাইছিলাম খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আজকে হয়েছে স্টুডেন্ট অফারগুলো তো শেষ, তো এখন হচ্ছে আমরা নর্মাল কিছু আইটেম ট্রাই করতে আসলাম। আমার খুব হচ্ছে চাইনিজ আইটেমের মধ্যে চিকেন চাউমিনটা ট্রাই করতে মন চাচ্ছিলো, ওনাদের এখানে চিকেন চাউমিনটা অ্যাভেলেবলও আছে এবং ভালো সেলও হয়, দ্যাটস ওয়াই চিকেন চাউমিনটা খাইতে আসি। চিকেন চাউমিনের সাথে ওনাদের হচ্ছে চিকেন চাউমিনের সাথে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো একটা জিনিস যায় সেটা হচ্ছে বারবিকিউ উইংস। সো এই দুইটা আইটেম আমরা নিব, দুইটা আইটেমই হচ্ছে 400 টাকার ভিতরে হয়ে যাচ্ছে। সো 400 টাকা বাজেটে আমরা হচ্ছে একটা ভালো আইটেম খাইতে পারবো আশা রাখি। সো বিস্তারিত ভিডিওতে দেখে নেওয়া যাক, আর এর এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমি যদি লোকেশনটা একটু বলি, সেটা হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজ যে আছে ওইখানের ওটার ঠিক পাশাপাশি, আর জাকির হোসেন রোড দিয়ে ঢোকার মধ্যেই এই চিলপিলটা অবস্থিত। ওকে, তো আমাদের দুইটা আইটেম নিয়ে নিছি। ফার্স্ট হচ্ছে যে চিকেন চাউমিনটা দেখাবো, সেটা হচ্ছে চিকেন চাউমিনের যদি কথা বলি, ফার্স্টে এটা 199 টাকায় 200 টাকায় ভালোই অ্যামাউন্ট দিছে। রাইস বলে যে এরকম সাইজ আর কি আমরা লাস্ট ট্রাই করছিলাম এরকমই অ্যামাউন্ট আছে। চিকেন চাউমিনটা দেখতে ভালোই লাগতেছে, 200 টাকায় বলবো ইটস লুকিং গুড। এরপর এটার সাথে হচ্ছে সসও আছে, আর সাথে হইতেছে আমরা নিশ্চয় হচ্ছে বারবিকিউ উইংস। যেহেতু হচ্ছে চিকেন চাউমিনটা একটু খাইতে খাইতে শুকনো লাগতে পারে, সেই ক্ষেত্রে বারবিকিউ উইংসটা থাকলে আপনার ওটা গ্রেভিটা মিক্স করে খাইলে জাস্ট অস্থির লাগবে। আমার কাছে চিকেন চাউমিন আর বারবিকিউ উইংসের যে কম্বিনেশনটা এটা সবসময় ভালো লাগে, আমি যে কোনো জায়গায় গেলে এটা ট্রাই করি এবং এটা সবচেয়ে বেশি আমি মানে কই ট্রাই করতাম নিজে ভুলে গেছি আর কি, যাই হোক বাট করা হয়তো। মিস্টার মানিকে আমার বারবিকিউ উইংস অনেক ভালো লাগতো ওই রকম আর কি, ওটার সাথে হচ্ছে নাচস ট্রাই করতাম, আর হচ্ছে চাউমিনের সাথে বারবিকিউ উইংসটা আমার কাছে খুব ভালো একটা কম্বিনেশন মনে হয়। 400 টাকা বাজেটে এটা বেটার একটা কম্বিনেশন। আর যেটা এটা প্রাইস বলা হয়নি, বারবিকিউ উইংস এখানে হচ্ছে 6 পিসেস, যেটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 179 মানে 180 টাকা ধরি। সাথে হচ্ছে গার্লিক মেয়োনিজ আছে। সো আপনার বারবিকিউ উইংস যেহেতু বারবিকিউ সস আছে, সাথে আপনার যদি একটু এক্সট্রা সস লাগে সেক্ষেত্রে আপনি গার্লিক সস দিয়ে ট্রাই করতে পারবেন, একটা গার্লিক ফ্লেভারও আসবে। তো মানে আমার জিভে জল এসে পড়ছে, খাইতেও খুব মন চাইতেছে। তো চিকেন চাউমিনটা দিয়ে শুরু করি, তারপরে বলতেছি। চিকেন চাউমিনের টেস্টটা ভালোই লাগছে, বাট যারা একটু অয়েলি মানে অ্যাভয়েড করতে চায় তাদের কাছে খারাপ লাগতে পারে, বাট মানে একটু অয়েলি না হলে আমার কাছে ভালো লাগে না, এটা আমার পার্সোনাল প্রিফারেন্স। তো ওই হিসেবে আমার কাছে টেস্ট ভালোই লাগতেছে। তো অ্যামাউন্টের কথা যদি বলি, একজন খেয়ে একদম পুরো পেট ভরে যাবে। সো যদি এরকম কম্বিনেশান নেয় তাহলে দুজন 1:2 আরামসে খাইতে পারবে। এবার হচ্ছে বারবিকি উইংস ট্রাই করার পালা, আমি হচ্ছে লেগ পিসটাই নিই তাহলে খাইতে সুবিধা হবে। বারবিকিউ উইংসটা একটু একটু স্পাইস লেভেল ভালোই, আমি একটা জিনিস মনে করি যে এখানে নাগা উইংসটা একদিন ট্রাই করা লাগবে। বারবিকিউ উইংসটা জোস লাগছে আমার কাছে অস্থির, মানে টেস্টটা বারবিকিউ উইংসের বারবিকিউ সস যেভাবে মিক্স করছে জাস্ট জোস। এটার সাথে যখন আমি গার্লিক মেয়োনিজ দিয়ে ট্রাই করলাম তখন হচ্ছে স্পাইস লেভেলটা একটু বেশি লাগছে, মানে মুখটা একটু ঝাঁঝালো হলো, ভালো লাগছে। এটার সাথে এটার কম্বিনেশানটা আমার কাছে যেরকম
হওয়া উচিত ছিল সেই রকমই ভালো হয়েছে। বাট এটা বলবো যে একটু বেশি মজা লাগছে আমার কাছে, একদম চিকেন চাউমিনের থেকে বারবিকিউ উইংসটা একদম জাস্ট অস্থির একটা ফিল দিছে, বেশি ফিল দিছে আর কি। চিকেন চাউমিনও 199 টাকা আপনি হিসাবে ট্রাই করতে পারেন, আর আমার কাছেও ট্রাই খারাপ লাগেনি, ভালো লাগছে। আর বাট বারবিকিউ উইংসটা ট্রাই করে আমার কাছে মনে হচ্ছে যে একটা সময় এখানে আরও 5 ধরনের উইংস আছে, 4-5 ধরনের, এর মধ্যে অবশ্যই ক্রিসপি উইংসটা ট্রাই করা উচিত বা পেরি পেরি উইংস বা নাগা উইংসগুলো। এটা আমার কাছে একটু ভয় লাগতেছে যে বারবিকিউ উইংসটা একটু স্পাইসি লাগলো, তো নাগা উইংসটা কতটুকু স্পাইসি লাগবে ওইটা একটা বিষয়। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের দুইটা আইটেমের সাথে ভালো বলতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।